আসতে পারেন, রাজশাহী সিটি থেকে খুব বেশি দূরে নয়, আর এই পুকুরটি হচ্ছে রাসেল সাহেবের পুকুর। এই পুকুরে টিকিট ছাড়া হয়েছে, এইখানে 25টা সিট রয়েছে। এখানে মাছ ধরতে রাজশাহী এবং রাজশাহীর বাইরে থেকে লোকজন এসেছেন। তো আজকে আমরা দেখব এবং আপনাদেরও দেখাবো কি কি অ্যারেঞ্জমেন্ট এখানে রয়েছে। এই পুকুরটি প্রায় 23 বিঘা জায়গার উপরে। এইখানে যে রাউন্ড চলছে সেটা হচ্ছে 5ম রাউন্ড, মানে এর আগে 4টা রাউন্ড মাছ ধরা হয়ে গেছে। এই বছরে সম্ভবত এটাই শেষ রাউন্ড। এই যে এখানে মাছ শিকার উপলক্ষে এই দোকানগুলো কিন্তু ভ্রাম্যমান দোকান, এগুলো বসেছে, এগুলো সবসময় থাকে না। যখন এই টিকিট ছাড়া হয়, মাছ ধরা হয়, সেই সময়গুলোতে এই সব ছোট ছোট দোকান বসে এখানে। তো আমরা দেখি আর কি কি রয়েছে এখানে। এই বাবা, যাও যাও যাও। এই যে মাছ ধরার সব সরঞ্জাম এখানে দেখা যাচ্ছে, টোপ, চার, বিভিন্ন কিছু। মাছ ধরার জন্য আসলে অনেক অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন হয়, শৌখিন শিকারীদের কাজ এগুলো। এখানে থাকার ব্যবস্থা রয়েছে, দূর থেকে যারা আসছেন তারা এখানে থাকার যাবতীয় ব্যবস্থা করেছেন। মাছ ধরা উপলক্ষে আয়োজন এসব, পাশে বসো, ঐতিহ্যবাহী রাজশাহী কালায়ের একটু কাছে বসো। এটা হলো মোবাইলে দেখতে পাবো আমি, এর কি ইয়া হবে নাকি চায়ের দোকান। এইখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে শিকারীদের জন্য। ভাই কি আয়োজন সকালে? ডিম, মাংস, খিচুড়ি। ডিম, মাংস, খিচুড়ি সকালে নাস্তা। আর দুপুরে কি হবে? দুপুরে হলে গরু হবে, মুরগি হবে, ডিম হবে, গোটা ডিম, মাছ হবে। আচ্ছা, মাছও হবে। কি নাম আপনার? আমার নাম রতন। রতন ভাই, এই রতন ভাইয়ের দোকান। এখানে এই মাছ ধরা উপলক্ষেই ওনার এই আয়োজন। মারিয়া গ্রাম ওই গ্যাস খায়। Thank you.
বিভিন্ন জায়গা থেকে শিকারীরা এসেছেন মাছ শিকার করার জন্য। শুকানো হচ্ছে নাকি? বাসাই করা হচ্ছে পিঁপড় ডিম। থাকার ব্যবস্থা, নেট। এখানে একজন ভাই টোপ বানাচ্ছেন মাছ। মনি ভাই স্পেশালিস্ট টোপ বানানোর জন্য। ওনার টোপের উপরেই ডিপেন্ড করে মাছটা হ্যাঁ উঠবে কি না। 12-14 কেজি সাইজের কাতলা আছে নাকি এখানে উনি বলছেন। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ জাহিদ। জাহিদ ভাই বলছেন 12-14 কেজি সাইজের কাতলা রয়েছে এখানে। দেখা যাক আমরা আজকে আপনাদেরকে কতটা দেখাতে পারি। পুরো পুকুর চক্কর দিয়ে আপনাদের দেখালাম। এই হচ্ছে মারিয়া গ্রামের রাসেল ভাইয়ের পুকুর। আয়োজন অন্যান্য জায়গার মতোই, অন্যান্য জায়গার চেয়ে একটু বেশি আয়োজন মনে হচ্ছে এখানে। সবাই অপেক্ষা করছেন মাছের জন্য। এই পুকুরে অনেক বড় বড় মাছ রয়েছে সবাই বলে, যেখানে কাতল, বিগ সাইজের কাতল মাছ রয়েছে। বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন সব ধরনের আপডেট পাওয়ার জন্য। কথা হবে অন্য কোনো ভিডিওতে।